সিলেট জেলার কানাইঘাট উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ও বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব মরমী কবি কারী সুলাইমান আহমেদ। তিনি ছিলেন একাধারে এই জনপদের একজন যুগশ্রেষ্ঠ লেখক, গায়ক ও গ্রন্থ প্রণেতা। তার লেখা অসংখ্য বই প্রকাশিত হয়েছে। মরমী কবি কারী সুলাইমান আহমেদের কর্মময় জীবন নিয়ে দেখুন আমাদের কানাইঘাট প্রতিনিধি আলিমউদ্দিন হালিমের প্রতিবেদন। মরমী কবি কারী সুলাইমান আহমদ 1953 ইংরেজিতে সিলেটের কানাইঘাট উপজেলার 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মৌলভী সুনাহর আলী ও মাতা মরহুমা সাইফুল নেসা বেগম। তিনি শিশুকালে স্থানীয় মসজিদে দ্বীন শিক্ষা অর্জন করে উমরগঞ্জ মাদ্রাসায় কারিয়ানা বিভাগে পড়াশোনা ও সরদারি পাড়া প্রাইমারি স্কুলে পড়াশোনা করে ঝিঙ্গাবাড়ি হাই স্কুলে লেখাপড়া করেন। ছাত্রজীবনে তিনি মরমী কবি দূরবীন শাহের কাছে বাদ্যযন্ত্র ও নিগুড় তত্ত্ব শিক্ষা গ্রহণ করেন। তিনি স্কুল জীবনে অনেক সঙ্গীত ও কবিতা রচনা করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন। শুধু বাউল কবি নন, গণমানুষের কবি। উনি মানুষের জন্য কবিতা লিখেছেন, মানুষের জন্য গান গেয়েছেন, মানুষের জয়গান গেয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে আমরা ওনাকে দেখেছি, আমি বিভিন্ন প্রোগ্রামে ওনাকে, উপজেলা পরিষদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে নিয়ে গিয়েছিলাম। তারপর উনি শহীদ সিতুমির স্বর্ণপদক পেয়েছিলেন। ওনার নিজের হাতে উনি কোরআন শরীফ লিখেছেন, যে কোরআন শরীফটি এখনও মুসলিম সাহিত্য সংসদে সংরক্ষিত আছে। তিনি সিলেটের কাকুড়া নিবাসী মাওলানা শাখায়াত আলী পীর সাহেবের বয়েত হয়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। যেখানে গেছেন সেখানে মানুষের সমাগম হয়েছে, সেখানে মানুষকে সামনে রেখেই উনি মিনিটের মধ্যেই গান রচনা করে মানুষকে গান গিয়ে শুনিয়েছে। উনি অত্যন্ত মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন। উনি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক গান লিখেছেন, অন্য বঙ্গবন্ধু সম্পর্কেও অনেক গান লিখেছেন। তিনি জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে গিয়ে মরুভূমিতে বৃক্ষরোপণের কাজ ও জেদ্দা পুরান এয়ারপোর্টের ভেতরে অ্যান্টিকের দোকানে সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো থেকে মার্কেটিং ডিপ্লোমা করে পবিত্র কোরআন ও সহিহ বুখারি 3 ভাষায় লিখেছিলেন। আমি প্রায় দেখতাম, যখন আমরা পাশাপাশি দোকানে আমরা দুবাই স্থায়ী করতাম, তো আমি যখন রাস্তা দিয়ে যেতাম ওনার দোকান সামনে, তো শুধু বলতাম যে ভাই আপনার জন্য আমি কী করতে পারি, কী নিয়ে আসতে পারি। বলে এটা বরাত চাই, হয় এক কাপ একটা চা নিয়ে আসো। ওই চা যখন নিয়ে আসতাম তখন উনি সবসময় উনি লেহার থাকতো, কারণ আমরা ছিলাম হইলো আপনার এটা হয় অ্যান্টিক শপ, যেগুলো হইলো আপনার পুরানা ওই বেদুইন্স জুয়েলারি হয় কার্পেট, ওইগুলোতে আমরা কাজ করছি। তো উনি যখন কাস্টমার নাই তখন দেখা গেছে প্রায় উনি লিখতে থাকতেন। আমি এত চিন্তা করি না যে ভাই কী লিখে, খালি আমি মানে বলতাম যে ভাই আপনি এত যে এগুলা করতেছেন কার জন্য করতেছেন, বলে এগুলো পুরো পরে বুঝবা। কারী সুলাইমান আহমদ ইসলামিক জ্ঞান অর্জনের জন্য হাদিসে বুখারি থেকে 1500 হাদিস বাছাই করে বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় কয়েকটি বই লিখেছেন। বইগুলো হলো গাইডেন্স অফ আল্লাহ, লাইট অফ আল্লাহ, ডিকটেশন অফ স্টুডেন্টস, ফাউন্ডেশন অফ মুসলিম ইত্যাদি। এছাড়া গায়ক হিসেবে তিনি বাউল সঙ্গীত, জীবস্মৃত, মৃত্যুঞ্জয়ী, প্রেমাগ্নি, শান্তির সুর, সুলাইমানের সঙ্গীত ইত্যাদি বই লিখেছেন। এখন উনার লিখিত অনেক বই বাকি রয়ে গেছে, যে বইগুলো মনে করো উনি এখনও প্রকাশ করতে পারছেন না, হঠাৎ করে উনি মারা গেছে। যার জন্য আমি যতদিন এখানে বাঁচবো এবং আমার ছেলেমেয়েরা যারা এই বাঁচবে প্রত্যেকেই উনার যে লিখিত বইগুলো, অসমাপ্ত বইগুলো, এগুলো আমরা ইনশাআল্লাহ ক্রমে এগুলার আমরা এগুলো প্রকাশ করব। তিনি তার জীবনের অর্জিত অর্থ দিয়ে এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ গরিব দুঃখী মানুষের সেবা করেছেন। তিনি 2009 ইংরেজি সালের 2 মে রাত 8টায় নিজ বাড়িতে 57 বছর বয়সে মারা যান।
সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জোনতা খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জোনতা হিল রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব পরিবেশের পাশাপাশি পাহাড়ের বুক চিরে ঝর্ণার মিতালি যে কোনো পর্যটকের মন কাড়বে, এমন এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র নিয়ে অনাদি দাসের ক্যামেরায় দেখুন আমাদের জোনতা প্রতিনিধি শুয়াইবুর রহমানের প্রতিবেদন। সিলেটের প্রাচীন জনপদ জৈন্তাপুর উপজেলা। উপজেলাটি 2 নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান নামক স্থানে দাঁড়িয়ে আছে জৈন্তা হিল রিসোর্ট। ভারতের মেঘালয় ও জৈন্তা খাসি পাহাড় ঘেরা সবুজের সমারোহ, আর ভারতের মেঘালয়ের বুক চিরে অনবরত ঝরছে নয়নাভিরাম ঝর্ণা, যেখানে ছাই বরণ মেঘমালা খানিকটা পরপর রং বদলাচ্ছে, আর ছোট ছোট তলে ভাগ হয়ে তারা ছুটে চলেছে অজানা গন্তব্যের দিকে। বইছে বাতাস, সঙ্গে চলছে রৌদ্র মেঘের ছায়ার খেলা। বর্ষাকালে বেশিরভাগ সময় রিমঝিম বৃষ্টি থাকায় এখানকার পরিবেশ অন্যরকম হয়ে থাকে। মনোরম পরিবেশে পাহাড়ের জলপ্রপাত দেখার জন্য হাজারো পর্যটক এখানে ভিড় জমায়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতেছেন। আমার সময়কাল এই গত কয়েকদিন এক মাস পূর্ণ হয় নাই, এর ভিতরে কোনো বিদেশি পর্যটক আসেন নাই। তবে অতীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে অতীতে বিভিন্ন পশ্চিমা দেশের পর্যটকরা এখানে আসছেন। এখানে ঐতিহাসিক বিশ্বখ্যাত জাফলং, তারপর নিকটবর্তী লালাখাল, তারপর বিসনাকান্দি ইত্যাদি ভ্রমণের জায়গা আছে, তারপর রাতারগুল, এইসব জায়গায় পর্যটকরা ভ্রমণ করেন। বিভিন্ন উচ্চ শ্রেণীর শিক্ষিত উচ্চশিক্ষিত ভদ্রলোক ভদ্র মহিলাগণ আসেন, আমাদের এখানে থাকেন। এখানে থাকার ভালো সুবিধা আছে, বড় পরিসরের রুম আছে, প্রায় 100 জন লোক একসাথে থাকতে পারেন। ভ্রমণ পিয়াসুদের কাছে ভালো জায়গা জৈন্তা হিল রিসোর্ট। আমরা আশা করি আমাদের দেশের ভাই বন্ধু যারা বিদেশ আছেন তারা বাংলাদেশে আসবেন, আসলে পরে আমাদের এই জৈন্তা হিল রিসোর্ট থাকবেন, এবং এখান থেকে সিলেটের বৃহত্তর সিলেটের যত দর্শনীয় স্থান আছে সেখানে ভ্রমণ করবেন। জাফলং, রাতারগুল, তারপর বিসনাকান্দি ইত্যাদি এলাকা সহজে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশের এই পর্যটন শিল্প উন্নতি কল্পে আমরা কাজ করতে চাই, দেশের জন্য পর্যটন শিল্পের সুনাম বৃদ্ধির জন্য আমরা কাজ করতে চাই। পাশাপাশি রয়েছে উন্নত রেস্টুরেন্ট, আর সেখান থেকে সহজে পাহাড়ের সৌন্দর্য অবলোকন করা যায়। প্রথমে এসে চিন্তা করিল যে দেখে প্রথমে অতটা ভালো লাগছিল না, কিন্তু ভিতরে যখন ঢুকতে কি তো ভালো লাগছে, সেখান থেকে ঝর্ণা ওনা দেখা যায়, অনেক সুন্দরই লাগে এখানে ঝর্ণা দেখতে গিয়া। মেন কথা হলো গিয়া মানে যদি কষ্ট কষ্ট থাকে মনের মধ্যে এখানে এলে শান্তি নিলে। প্রকৃতির সুনিপুণ হাতের তৈরি ছায়া শুনিবের শান্তিময় তরু ছায়া, ঘন চিরসবুজের পাহাড়ের বুক থেকে স্বচ্ছ জলের ধারা ভ্রমণ পিয়াসুদের মনের তৃষ্ণা আরও বাড়িয়ে দেয়। আর এর সাথে শেষ করছি আমাদের আজকের সিলেটের জনপদ। ধন্যবাদ সাথে থাকবার জন্য।